আমরা জানি 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আমরা ভ্যালেন্টাইন্স ডে এই দিনটা সম্পর্কে অবগত রয়েছি, কিন্তু এই দিনটা পূর্বের ইতিহাস, কেন এই ভালোবাসা দিবস বলা হয়, কেনই বা এই ভ্যালেন্টাইন্স ডে এই নামকরণ করা হলো, কি কারণেই বা এই দিনটা এইভাবে উদযাপিত হচ্ছে, এ সম্পর্কে আমরা অধিকাংশ অবগত নয়। যে ব্যাপার আমাদের অবগত হওয়া অত্যন্ত জরুরি একটি ব্যাপার, কারণ যেখানে ঈমান থাকা এবং যাওয়া নিয়ে সম্পর্ক রয়েছে, যেই কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং আল্লাহকে নারাজ করার বিধান রয়েছে, যেই কাজ সম্পাদনের মাধ্যমে, যেই দিন পালন করার মাধ্যমে মুসলিম থাকা এবং মুসলিম থেকে বেরিয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে, সেই কাজগুলোর ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি ব্যাপার। তাই এর ইতিহাস সংক্ষেপে বলে আমি শাবান মাসের করণীয় এবং বর্জনের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন। গত জুমায় বলতেছিলাম ইসলামী সংস্কৃতি রয়েছে, এই ইসলামী সংস্কৃতির চর্চা না থাকার কারণে অপসংস্কৃতি আমাদের মাঝে বাসা বেঁধে নিয়েছে, ঘর বেঁধে নিয়েছে। আমাদেরকে এই অপসংস্কৃতি তার সংস্কৃতিতে নিয়ে চলছে এবং আমরাও এই অপসংস্কৃতির সাথে একদম নিজেদেরকে মানিয়ে নিয়েছি, নিজেদেরকে সেভাবে গড়িয়ে চলছি, নিজেদেরকে সেইভাবেই নিয়ে চলতেছি, এটাকেই আমরা সংস্কৃতি হিসেবে গ্রহণ করে নিয়েছি। গত জুমায় হাদিস বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সেই ব্যক্তি সেই জাতির সাথেই তার অবস্থান হবে বা থাকবে। সম্মানিত মুসলিমবৃন্দ, মানে আমি হাদিসটা আবার বলছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে ওই ব্যক্তি ওই জাতিরই অন্তর্ভুক্ত হবে, দলভুক্ত হবে। এবার আসি 14ই ফেব্রুয়ারি নিয়ে। বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পরিচিত হয়ে থাকলেও এর পিছনের ইতিহাসটা অত্যন্ত ভয়াবহ বা কঠিন, যা অনেকেরই অজানা একটি ব্যাপার। এই অজানা ব্যাপারটার মধ্যে রয়েছে যে আমরা যে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করি, এই ভ্যালেন্টাইন এটা কোনো বিশেষ মর্যাদা কোনো মর্যাদা বা কোনো দিনের নাম নয় বা কোনো সময়ের নাম নয় বা কোনো স্থানের নাম নয় বা ভালো কোনো জিনিসের নাম নয়। ভ্যালেন্টাইন হচ্ছে একজন ব্যক্তির নাম, যেই ব্যক্তি 269 সালে ইতালির রোম নগরীতে একজন খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ছিলেন। খ্রিস্টান পাদ্রি মানে হচ্ছে ধর্ম প্রচারক, ধর্ম যাজক যাকে বলা হয়, সেই পাদ্রি ছিলেন, পাশাপাশি তিনি ছিলেন একজন চিকিৎসক। তো রোম সেই সময় ইতালির রোমের যে প্রেসিডেন্ট ছিলেন ক্লডিয়াস, তিনি তাকে জেলে কারাবন্দী করেন, তাকে দণ্ড দেন, শাস্তি দেন। এই শাস্তি দেওয়ার কারণ হিসেবে তার ভক্তকুল, খ্রিস্টান ভক্তকুল যারা ছিলেন, যারা তার অনুসারী ছিলেন, তারা সে সময় দাবি তোলেন যে তিনি চিকিৎসা ভালো দিতেন দুরারোগ্য ব্যক্তিদেরকে, যাদের খুব কঠিন রোগ, এই রোগীদেরকে তিনি সুস্থ করে তুলতেন। এই কারণে রোম সম্রাট তার উপর রাগান্বিত হয়ে তাকে কারাবন্দী করেন, যা বিকৃত ইতিহাস, যা একদম অসম্পূর্ণ মিথ্যা বানোয়াট কাহিনী। সত্য কাহিনী কি ছিল, যে তিনি ভালো চিকিৎসা করতেন একথা সত্য, কিন্তু তিনি কি করতেন, তিনি তা অধিকাংশ রোগীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতেন, অবৈধ সম্পর্কে লিপ্ত হতেন, মানে জিনা করতেন। আর এই জিনার কারণে রোম সম্রাট তাকে শাস্তি দেন, তাকে কারাবন্দী করেন। তার মানে হচ্ছে তিনি ওই নগরীতে ধর্মপ্রচারের অভিযোগে নয়, বরঞ্চ তিনি অনেকের সাথে অবৈধ শারীরিক সম্পর্কের কারণে তৎকালীন রোম সম্রাট যিনি ছিলেন ক্লডিয়াস, তিনি তাকে কারাবন্দী করেন। এর পাশাপাশি এটাও ছিল যে সে সময়ে রোমে ইতালিতে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। তো তিনি যে দুটো কাজ করেছিলেন দুটাই অন্যায় ছিল। প্রথমটি হচ্ছে ধর্ম প্রচার করা অন্যায়,
সেটি স্বাভাবিক হলে পরেও দ্বিতীয়টি ছিল নৈতিকতার অবক্ষয় রোধ। নৈতিকতা একটা মানুষের সাধারণ মানুষের যে নৈতিকতা সেই নৈতিকতা বেশি নষ্ট করে দিচ্ছিল, মানে অবৈধভাবে অনেকের সাথে মেলামেশা করতেছিল। এই রোধ করার কারণে এই রোধের প্রয়োজনে তাকে কারাবন্দী করা হয়। পরবর্তীতে তিনি যখন কারাবন্দী ছিলেন এই কারাবন্দী থাকা অবস্থাতে তাকে তিনি একটি দৃষ্টিহীন মেয়েকে সুস্থ করে তোলেন, মানে তার চিকিৎসার মাধ্যমে কারারক্ষীর একটি মেয়ে ছিল যার চোখের সমস্যা ছিল, তিনি চিকিৎসার মাধ্যমে এই কারারক্ষীর মেয়েকে সুস্থ করে তোলেন। এমনকি এই মেয়ের সাথেও তিনি অবৈধ সম্পর্কে জড়াইতে বাদ রাখেননি, এই মেয়ের সাথেও তিনি শারীরিক মেলামেশায় সম্পর্কিত হয়ে যান। তো এরপরে যখন তিনি চিকিৎসা করছেন এই কারাবন্দী থাকা অবস্থাতে, সেই সময়ে মানুষের কাছে এটার ব্যাপকতর প্রচার প্রসার পায় এবং সরাসরি হয়ে যায় যে তিনি খুব ভালো চিকিৎসক এবং তার চিকিৎসার মাধ্যমে কারারক্ষীর মেয়েকে সুস্থ করে তুলেছেন। এটা যখন প্রচার প্রসার হয়ে যায় তখন ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং সেই সময়ের মানুষজন তাকে অনেক বাহবা দিতে থাকে, মানুষের কাছে সে অনেক প্রশংসিত হতে থাকেন, যেটা সেই সময়ের রাজা ঈর্ষান্বিত হয়ে মানে রাগান্বিত হয়ে বা তার উপরে ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি তার মৃত্যুদণ্ডের আদেশ দেন, তার শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দেন। যেই দিনে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার ফাঁসি দেওয়া হয় বা তার মৃত্যু কার্যকরী করা হয় সেই দিনটা ছিল এই 14ই ফেব্রুয়ারি। আর এই 14ই ফেব্রুয়ারি এইখান থেকেই এর মূল ইতিহাস শুরু হয়, যা পালন হয় 496 সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্স ডে এর স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস হিসেবে ঘোষণা করেন। সম্মানিত বসলবৃন্দ, এটা ছিল হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বা 14ই ফেব্রুয়ারির ইতিহাস, তৈরির ইতিহাস বা শুরুর ইতিহাস। আমরা ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস সম্পর্কে জানি না এমন ব্যক্তিও যেমন নেই, এমন বাচ্চা কাচ্চাও নেই, এমন শিক্ষা ব্যবস্থাও নেই, এমন কোনো স্কুল কলেজ ভার্সিটি নেই যেই স্কুল কলেজ ভার্সিটিতে এই দিনের ব্যাপারে শিক্ষকগণ আমাদের যারা সম্মানিত অভিভাবকবৃন্দ রয়েছেন তারা, আমাদের যারা সমাজের নেতাবর্গ রয়েছেন তারা, আমাদের যারা বিভিন্ন ব্যবসায়ীগণ রয়েছে তারা, আমাদের যারা সামাজিক প্রতিনিধি ব্যক্তিবর্গ রয়েছেন তারা, কেউ জানেন না এমন কোনো ব্যক্তিবর্গ এখন নেই। তার মানে আমরা সবাই এখন জানি এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে, আমরা সবাই এখন অবগত, আমরা সবাই এ সম্পর্কে জানি। সম্মানিত মুসলিমবৃন্দ, কিন্তু এর পূর্বের ইতিহাস আমাদের অনেকেরই অজানা রয়েছে, আমরা অধিকাংশই জানি না। শুনুন এই ইতিহাস জুমার মেম্বারে দাঁড়িয়ে বলার কারণ, জুমার মেম্বারে দাঁড়িয়ে আপনাদেরকে শোনানোর কারণ উদ্দেশ্য, এই ইতিহাসটা যেমন আপনাদের জানা জরুরি, আপনার সন্তানদেরকে জানানো যেমন জরুরি, ঠিক একইভাবে ঠিক একই রূপভাবে অনুরূপভাবে আপনার সন্তানকে এই দিন পালনে উদ্বুদ্ধ হওয়া থেকে ফিরিয়ে রাখাও অত্যন্ত জরুরি ব্যাপার। আমাদের সময় আমরা দেখতাম আমাদের পিতামাতার আমাদেরকে খেলাধুলা করার জন্য বাড়ির বাহিরে যাইতে উৎসাহিত করতেন, মানে বিকালবেলা আসবে আর আমরা ঘরে বসে থাকবো, খেলাধুলা করতে যাব না, ঘরের মধ্যে একদম একাকে আবদ্ধ থাকবো। এটা আমাদের মা বাবারা পছন্দ করতেন না, আমাদেরকে বল ব্যাট দিয়ে অথবা এমনি বলতেন যা ওই যে সব খেলতেছি খেলতে চলে যা, দৌড়াদৌড়ি কর, ছোটাছুটি কর, দুষ্টামি কর, আমাদেরকে পাঠিয়ে দিতেন। ঠিক এই 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 একই রকম ভাবে এখন দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে 14ই ফেব্রুয়ারির দিনে আমাদের অধিকাংশ বাবা মায়েরা তারা সন্তানদেরকে ঘরে আবদ্ধ রাখবে কি, ঘরের মধ্যে বন্দী রাখবে কি, ঘরের ভিতরে তাদেরকে সীমার ভিতরে আটকে রাখবে কি তা না রেখে বরঞ্চ তারা ওই দিনটা তাদেরকে বেড়ানোর জন্য উৎসাহ প্রদান করে, যাও বেরিয়ে আসো, যাও ঘুরে আসো। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামক যে অশ্লীলতা প্রচার প্রসার বেড়েই চলছে ক্রমান্বয়ে, এই বেড়ে চলা থেকে বিরত করার জন্য বা
এই ভ্যালেন্টাইন্স ডে বিরোধিতা করার জন্য আপনার সন্তানের প্রয়োজনে ওই দিনের স্কুল ছুটি নিন, প্রয়োজনে ওই দিনের কোচিং বন্ধ দিন, প্রয়োজনে ওই দিনের যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছে সেইগুলো থেকে তাকে বিরত থাকার জন্য আহ্বান জানান। এটার মাধ্যমে দুইটা জিনিস হবে, এক আপনার সন্তানের নৈতিকতা রক্ষা হবে, দুই এটার মাধ্যমে অশ্লীলতার বিরোধিতা করা হবে। এই দুটি কাজ আমাদের প্রত্যেকের করা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, প্রতিটি মুসলিমকে এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামক অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা থেকে বেরিয়ে এসে আমাদের সন্তানদেরকে রক্ষা করে আগামী প্রজন্মকে ইসলামী প্রজন্ম হিসেবে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন।